হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি ঠিক রেজিমেন্ট ক্লাবের অপোজিটে, রাস্তা ঠিক এই পাশে দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাচ্ছ লেখা আছে রেজিমেন্ট। তো আমি এখন রেজিমেন্টে পুজো মণ্ডপে ঢুকবো। তো ফ্রেন্ডস সঙ্গে থাকো এবং সঞ্জয় দেবনাথ ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং নিত্য নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর পুজো মণ্ডপ। আমি যেহেতু সকাল সকাল তোমাদের দেবী দর্শনে বেরিয়ে পড়েছি, তো তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর পুজো মণ্ডপ, অনেক সুন্দর কাজ করা হয়েছে এখানে, নিখুঁত এক শৈল্পিক কাজ যাকে বলে। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর, এত সুন্দর শ্যামা পুজোর মণ্ডপ। আমি এখন চলে এসেছি রেজিমেন্ট ক্লাব। তো আমি এখন মণ্ডপের ভিতর প্রবেশ করব এবং দেখব যে কীভাবে এখানকার সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এক সুন্দর এক পুজো মণ্ডপ। এখানে বড় বড় মাইক দিয়ে, মাইক দেখতেই পাচ্ছ এগুলো মাইক, যেই মাইক যে কোনো পুজো বা অনুষ্ঠানে, বড় বড় অনুষ্ঠানে ইউজ হয় সেই মাইক। আর এই যে পাখা, যেই সিলিং ফ্যান, সিলিং ফ্যান দিয়ে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে, এবং আরও অনেক মানে জিনিস। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ তোমরা, অনেক সুন্দর পুজো মণ্ডপ। ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর শ্যামা প্রতিমা, এখানে মায়ের কত সুন্দর রূপ। প্রতিমা শিল্পী শ্রী শঙ্কর পাল, তিনি এই মাতৃ প্রতিমার রূপদান করেছেন, শ্রী শঙ্কর পাল মহাশয়। অনেক সুন্দর, অনেক সুন্দর দেব মাতৃ প্রতিমা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রেজিডেন্ট ক্লাবের শ্যামা প্রতিমা, শ্রী শঙ্কর পালের সৃষ্টি, প্রতিমা সৃষ্টি শিল্পী শঙ্কর পাল অনেক সুন্দর প্রতিমার রূপদান করেছেন। মাতৃ প্রতিমা এত সুন্দর যে আমি মনোমুগ্ধ হয়ে যাচ্ছি। ফ্রেন্ডস আমি প্রত্যেককে বলবো এই ক্লাবে আসার জন্য, অনেক সুন্দর মাতৃ প্রতিমা, অনেক সুন্দর, এবং প্রত্যেকে আসবেন। এবং রেজিমেন্ট শুধু মানে কালী পুজো করে না, এদের ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন নামে ওরা মানে আমাদের বারাসাত কাছারি মাঠে এক সময় ইয়ে প্রতিযোগিতা হতো, ফুটবল প্রতিযোগিতা, সেই ফুটবল প্রতিযোগিতায় এই টিম নাম দিত, এবং সেই ফ্রেন্ডস ক্লাবের ইয়েটা ছিল, খেলাটা ছিল একদম হয় মোহনবাগান বা নয় মনোতে ইস্ট বেঙ্গল ক্লাবের মতো সেই আর কি। তা সেই যেখানে যখনই আমাদের রেজিমেন্টের খেলা থাকতো, ফুটবল খেলা থাকতো আর কি, মানে ফ্রেন্ডস নাম দিয়ে এনারা পুজোটা করেন রেজিমেন্টের নাম দিয়ে। আর এনাদের পুজোটা সূত্রপাত হয়েছিল হেলাবরতলায় প্রথম পুজো হতো, তখন এখানে পুজো ছিল না। তার পরবর্তীকালে এখানে জমি টমি নিয়ে ক্লাব ঘর তৈরি করা, তারপর থেকে পুজো এখানে সরিয়ে নেওয়া।
প্রথম যখন কালীপূজার সূচনা হয় এদের মানে এই ক্লাবের পূজোটা হতো এলাবাটা একদম মাইকে করে সারা বারাসাতে জিপে জিপে করে আর কি প্রচার হতো কি না প্রসেশন পার করে এই ঠাকুরের ভাষণ হতো সেই প্রসেশন প্রায় এক মাইল লম্বা হতো সেখানে না এখন জবে থেকে বারাসাতে এই প্রসেশন পার করা বন্ধ করে দিয়েছে তবে থেকে আর সেভাবে প্রসেশন পার করা হয় না এই ক্লাবে কিন্তু একটা সময় আমরা যখন স্কুলে পড়ি মানে 7-8 পড়ি গভর্নমেন্ট স্কুলে পড়তাম তা তখন আমাদের সেই মাইকে প্রচার হয়ে যেত সন্ধ্যের পরে সমস্ত মোড়ে মোড়ে দলে দলে লোক দাঁড়িয়ে থাকতে প্রসেশন দেওয়ার জন্য মানে এই পাকা রাস্তার উপর দিয়ে কীর্তিম জাহাজ তারপরে চীনারা সেই সমস্ত নিয়ে ফুলের বাগান মানে প্রায় এক মাইল লম্বা এই প্রসেশন হতো হ্যাঁ বিভিন্ন ধরনের ওই গান নাচ মানে অনুষ্ঠান আর কি আমি একটা কথা বলতে চাই যে আমি বারে বারেই বলছি যে মাতৃ প্রতিমা দেখে মানে আমার মন পুরো মুগ্ধ হয়েছে এখানে সবাই এক কথাই হ্যাঁ শঙ্কর পালের ঠাকুর এখানে বরাবরই হয় এবং মানে প্রতিমার দিক থেকে এই পুজোটা সবসময় ফার্স্ট হয় শুধু প্রতিমার থেকে একদম প্যান্ডেলে ফার্স্ট হয়েছে সবসময় নয় কিন্তু মাতৃ প্রতিমা দর্শন করে সমস্ত দর্শকদের আর কি এক কথায় পুরস্কার প্রথম পুরস্কার সবসময় রেজিমেন্ট পেয়েছে অধিকাংশ সময় ভালো কথা আমি চাই আমি আমার বয়সে আমার বয়স অনেক উন্নতি করুক অনেক ভালোভাবে আমার বয়স 65 কাজে আমি তো সবচেয়ে বেশি দিন এই পুজোটা দেখেছি তো প্রতিবারই মানে ঠাকুরের দিক থেকে প্রথম পুরস্কার রেজিমেন্ট ছিনিয়ে নিয়েছে বরাবর হ্যাঁ মানে প্যান্ডেল ট্যান্ডেলে গিয়েছি রেজিমেন্টের জন্য বা অন্যান্য ক্লাব পেয়েছে কিন্তু মাতৃ প্রতিমা এদের চেয়ে সুন্দর কেউ করতে পারে না এবং সেই শঙ্কর পাল তো আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার জন্য হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ নমস্কার